এই পায়ের গরু কখনো দুধে খাটো হয় না, মানে দুধ কখনো কম দেয় না, সবসময় ভালো দুধ দেয়, সবসময় ভালো দুধ দেয়। এই পায়ের গরু থাকলে মানে কখনো আমি ছাড়ি না, আমি কিনে নি। এটা ক্রস ব্রিড, আর ক্রস ব্রিড হচ্ছে আমাদের জন্য ভালো। এটার মধ্যে জার্সি পার্সেন্টেজ আছে, হলস্টাইন ফ্রিজিয়ানের পার্সেন্টেজ আছে, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, তিনটা পার্সেন্টেজ মিলানো হয় এটাতে। প্রথম যখন বাচ্চা দিবে ওই সময় আর ওলানটাকে পানি দিয়ে ধুইতে হয়, ওলানটা একটু সুরসুরি থাকে, সুরসুরিটা ভাঙতে হয়। এই ভাঙানোটা অনেকে ভাঙে না, যার কারণে পরে বাচ্চা হওয়ার পরে দুধ আর গ্রহণ করতে দেয় না, ওর সুরসুরি লাগে, ও লাভ মারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে আসছি বন্দর মদনগঞ্জ, শান্তিনগর, নারায়ণগঞ্জে। আর দেখতে পাচ্ছেন যে খুব পরিকল্পিতভাবে একটি খামার প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই খামারটা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি একজন সুশিক্ষিত ইয়াং পার্সন, তিনি গ্রাজুয়েট কমপ্লিট করে কেন তিনি খামারের প্রতি আসক্ত হলেন বা খামার করার উদ্যোগ নিলেন সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা আগে খামারের পাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, যে ইচ্ছা থাকলে মানুষের অনেক কিছু করা সম্ভব, আর সবকিছু খামার করবেন আসলে পরিকল্পনা করে খামার করাটাই উচিত। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে পরিপাটি করে খামারটা প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে। আর নারায়ণগঞ্জ এই এলাকাগুলোতে আমরা প্রায় একই ধরনের খামারের ইটা দেখতে পাই যে এক সাইড করে গরু সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশি এবং ক্রোজজাতের সব গরুই রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এবং পরিকল্পিত খামার বলা চলে, আমরা শেডটা দেখতেছি যে সুন্দর করে শেডটা তৈরি করা হয়েছে। আসলে পরিকল্পনা ছাড়া এভাবে করা কখনো সম্ভব না। বেশ কিছু বাছুরগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে। এইভাবে কেন শেডটা তৈরি করা হয়েছে বা আলাদাভাবে কেন রাখা হয়েছে আমরা টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন আমরা কথা বলি সেই তরুণ উদ্যোক্তার সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম আবু জাহিদ রনি। আবু জাহিদ রনি, আচ্ছা, আপনার ফার্মটার নাম মনে হয় রনি ডেয়ারি ফার্ম, না? এটা অনেক আগের নাম, আমার বাবা দেওয়া। আপনার বাবার দেওয়া? আচ্ছা, আমরা জানলাম যে আপনি মোটামুটি গ্রাজুয়েট কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন। মাস্টার্স কমপ্লিট করে চাকরি বাকরি পিছনে না ছুটে কেন গরুর খামার প্রতিষ্ঠা করলেন? আসলে আমার অন্য ব্যবসা আছে, এটা আমার মেইন বিজনেস না, এটা হচ্ছে আমার শখের জায়গা থেকে করা। শখের জায়গা? শখের জায়গা বলতে আপনি আমার ব্লাডের মধ্যেই আছে, আপনি এটা করতে পারেন। কারণ আমাদের গরুর খামার স্টার্ট হয়েছে আমার বাবার হাত ধরে 1990-91 সালে, তখন আমি 2-3 পড়ি। আমার মনে আছে আমাদের বাসায় তখন গরু ছিল। আচ্ছা, আর আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। উনি যখন যেখানেই আপনার পোস্টিং হয়েছে তখন জুট মিলে ছিল মূলত, উনি ওখানে উনি গরু বলছেন, মানে একটা দুটো তার থাকতোই, এটা শখের বসেই হতো, মানে আমি ওইটাই পাইছি আর কি। আচ্ছা, বাবার কাছ থেকে ওই জায়গাটা থেকেই আসলে আমার এখানে করা, আমার আর শখে করতে করতে এখন আমার এটা খামারে পরিণত হয়ে গেছে, একটা লাভজনক একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে আমার, এই হচ্ছে এই ইস্যু। আচ্ছা, তার মানে শখ থেকে শুরু করে একটা কথা আছে, শখের তোলা 80 টাকা। আপনিও সেই মানে শখ থেকেই বাবার সেই শিখানো পথটাই অবলম্বন করে টিকে রাখার চেষ্টা করতেছেন, এটাই তো? হ্যাঁ, অনেকটা সেরকম। আচ্ছা, সবাই বলে এলাকার যারা আছে, আমি তো এলাকারই ছেলে, বলতেছে না বাবাটা ধরে রাখছো। অন্যান্য বিজনেসের পাশাপাশি যেহেতু গরু লালন পালন করেন, গরু লালন পালন করলে অনেকে মানুষ বলে যে নিজেকে গরু সাজতে হয়, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? একেবারেই ভুল ধারণা, এটা এটা পুরনো কনসেপ্ট, নতুন কনসেপ্টে। এখন আগে কি হতো, আগে চাপল চেপে পানি খাওয়াতে হতো গরুকে, গরুকে গোসল করার জন্য নদীতে নিয়ে যাওয়া হতো, কিন্তু এই জিনিস কিন্তু এখন নাই। এখন সুইচ দিলেই পানি চলে আসতেছে, আপনার খাবারের জন্য নতুন নতুন ফরম্যাট তৈরি হচ্ছে, ঘাস আছে, ঘাস কাটার মেশিন চলে আসছে। এখন কিন্তু গরু আর আগের মতো নাই, আগে 5টা গরু একজন পালার পালতে গেলে তার নিজের গরু হয়ে যেত, 6 নম্বর গরু, কিন্তু এখন কিন্তু একজনে 10-15টা গরু একজনে পালতে পারে, কোনো সমস্যা নেই। আপনার দুধ দোহনের সমস্যা, মেশিন আছে, প্রবলেম হয় না। আচ্ছা, একটা খামার প্রতিষ্ঠা করতে গেলে আসলে কোন কোন বিষয়গুলো মানে জানা প্রয়োজন বলে মনে করেন? স্পিড থাকতে হবে, আর স্পৃহা থাকতে হবে, এবং খামারের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। অর্থাৎ প্রথমে আমি লাভ করে ফেলবো, গরুর খামারটা এরকম না যে আমি আসলাম আর লাভ করে ফেলবো, আমার একটা গরু কিনলাম আমার এত টাকা প্রফিট হয়ে গেল, এরকম বিষয়টা এরকম, এটা স্লো অ্যান্ড স্টেডি, আস্তে 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 হবে, আপনার এটা রাতারাতি হবে না। আসলে লস কেন লস খায় হচ্ছে, আসলে মূল বিষয়টা হচ্ছে না বুঝে যেটা করে,
না বুঝে করার জন্যই লসটা হয়। মূল বিষয়টা হচ্ছে আপনার একটা গরুর দাম কখনো 3.5-4 লাখ টাকা হতে পারে না, কিন্তু দালালদের খপ্পর করে যাই পরে 3.5-4 লাখ টাকা একটা গরু কিনে ফেলে। 4 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলে বা 3 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলে এটার প্রফিটটা তুলতে আপনার 5 বছর সময় লাগবে, তো লস আপনার হবে না কেন? আর এটা তো গরু, মানুষেরই তো গ্যারান্টি নেই, গরুর গ্যারান্টি কিভাবে হবে? অনেকে আবার বলে গ্যারান্টি সহকারে দিতেছে, সব ফালতু কথা। মূল বিষয় হচ্ছে আপনি গরু কিনবেন, আপনি 2-3টা গরু কিনবেন, ভালো গরু কিনবেন, ওই পর্যন্তই আর না, আপনি ওইটা থেকে বাড়াবেন। আপনি একবারে প্রথমে আপনি 20টা গরু কিনে ফেললেন, 20টা গরু থেকে আপনার খামার হলো, ওইটা আপনার লস হবে। এই যে আপনি বললেন যে 2-3টা ভালো গরু, এইটাই মুশকিলে ফেললেন। আসলে এই ভালো গরুটা বুঝবো কি করে? যেটা ভালো গরুটা বুঝতে হলে আপনাকে ওই যে বললাম সময় দিতে হবে, এখন আপনার আপনার যখন টাকা থাকবে দেখা যাবে আপনার পেছনে দালাল লেগে থাকবে যে ভাই এই গরুটা ভালো আছে, এই গরুটা ভালো আছে, এটা নেন এটা নেন, তাদের মুখের কথায় চলবে না, আমার নিজের বুঝতে হবে। এখন ভালো গরু যে বললাম 2-3টা ভালো গরু, এটা কিন্তু আপনার আপনি যদি ইচ্ছা থাকে বা মানে খুব স্লো আপনি কিনেন, 1-2টা গরু কিনবেন আর গরু কিনবেন না, এই ধরনের টেন্ডেন্সি যদি আপনার থাকে আপনি ভালো গরু পাবেন। এখন আপনার ইচ্ছা হলো আপনি একসাথে 10টা গরু কিনে ঢুকাবেন খামারে, খামার রেডি করছেন এখন ঘর ভর্তি হবে, তখন আপনার এটা হবে। আচ্ছা, আমরা একটু গরুগুলোর সাথে পরিচিত হই, আসলে আমরা এই সাইড থেকে যদি আসি, আচ্ছা দেখতে পাচ্ছি দামগুলি দেখলে আর দুধের গুলি দেখলে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে আসলে আমার আমার কথার এবং ইসের সাথে। জি, একটু ওই মাথার থেকে একটু দেখা আসবে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত সবই ক্রস জাত নাকি অস্ট্রেলিয়ান জাত? হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে এই কর্নারটা ধরি, এই গরুটা আমি আনছি আরো 2 বছর আগে 76,000 টাকা। যেখানে বাচ্চা দিছে ওই ওখানে মহিলা দোয়াই দোয়াইতে পারে না, লাথি মারে। তো লাথি মারে কারণ হচ্ছে ঠিক মতো, ওই যে মূল বিষয়টা হচ্ছে যখন গরু গাভিন থাকে বাচ্চা দেওয়ার আগে মানে প্রথম যখন বাচ্চা দিবে ওই সময় আর ওলানটাকে পানি দিয়ে ধুইতে হয়, ওলানটা একটু সুরসুরি থাকে, সুরসুরি ভাঙতে হয়। এই ভাঙানোটা অনেকে ভাঙে না, যার কারণে পরে বাচ্চা হওয়ার পরে দুধ আর গ্রহণ করতে দেয় না, ওর সুরসুরি লাগে, ও লাথি মারে। ওইরকম টাইপের ও ছিল, ওর আমি তখন নিয়ে আসছি 76,000 টাকায়। আনার পরে আমি 5-6 কেজি দুধ পাইছি সকালে, বিকালে 2-3 কেজি। আমি তো জানি এটা এটা কোয়ালিটি আমি জানি, এই জন্য আমি এটা নিছি। আচ্ছা, পরবর্তীতে সেকেন্ড ধাপে যখন বাচ্চা দিল তখন 9 কেজি, থার্ড ধাপে যখন বাচ্চা দিল এখন 12 কেজি, মাশাআল্লাহ 12 কেজি। এখন চতুর্থ বাচ্চা দিবে, এখন গাভিন 1-1.5 মাস পরে বাচ্চা দিবে। তো এই গরুটা এখন যদি আপনার সিরাজগঞ্জ থেকে বা পাবনা থেকে যদি যদি আপনি এই গরুটা কিনতে চান, আপনার এই গরুটা 2,70,000 টাকা লাগবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমরা পরের গরুটা যে দেখতেছি, ওরে নিয়ে আসছিলাম লাঙ্গলবন থেকে, লাঙ্গলবন যে আপনার ওই বন্দরের পরে। কিন্তু এই গরুটার শারীরিক গঠনটা একটু ভিন্নতা দেখতেছি, আমাদের ভাষায় বলে শকুন পায়া গরু, শকুনের মতো পা দেখবে। আচ্ছা আচ্ছা, এবং আপনার আমরা যেটা বুঝি এই পায়ের গরু কখনো দুধে খাটো হয় না, মানে দুধ কখনো কম দেয় না, সবসময় ভালো দুধ দেয়, সবসময় ভালো দুধ দেয়। এই পায়ের গরু থাকলে মানে কখনো আমি ছাড়ি না, আমি কিনে নিই। আচ্ছা, তার মানে এই গরুর বৈশিষ্ট্যটা কি আসলে? এটা এটা দুধ বেশি দিবে, এই পায়ের গরু। এটা হচ্ছে আমাদের মুরব্বীদের কথা, যারা আমাদের মানে এক্সট্রিম যারা অভিজ্ঞ যারা তাদের কথা, এবং তাদের কথাগুলি গরুর ক্ষেত্রে আমি দেখছি সব জায়গায় টিকে। আচ্ছা, তাহলে এটা এখন কত লিটার দুধ দিচ্ছে? এটাকে আমি সর্বোচ্চ সকালে 1 লিটার দোয়াইছি, 1 লিটার। আচ্ছা, 13 লিটার আর 12। এখন কথা আছে, গরুর কিন্তু আপনি সর্বোচ্চ দুধ একটা আর এভেলেবেল দুধ একটা। আপনি একটা ল্যাকটেশন পিরিয়ডে আপনি সর্বোচ্চ এটা হয়তো 1300 আমি পাইছি, কিন্তু এভেলেবেল আমি কত পাইছি এটা হচ্ছে ইস্যু। এভেলেবেল এটা 3 মাস যাবৎ এভেলেবেল আমি 12 লিটার দুধ পাইছি সকালে, বিকালে আর 7 লিটার 8 লিটার। আচ্ছা, আমরা যে শগুন পায় গরুটা বলি এটা কি আসলে বাংলাদেশি বীজ? না না না, এটা নেদারল্যান্ডের হলস্টিন ফ্রিজিয়ান, এটা জার্সির সাথে মিক্সড আছে। আচ্ছা আচ্ছা, এটা ক্রস ব্রিড, আর ক্রস ব্রিড হচ্ছে আমাদের জন্য ভালো। এটার মধ্যে জার্সি পার্সেন্টেজ আছে, হলস্টিন ফ্রিজিয়ানের পার্সেন্টেজ আছে, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, 3টা পার্সেন্টেজ মিলানো হয় এটাতে। এই বীজগুলো কি এখন কি অ্যাভেলেবল বাজারে? না না, এটা এইভাবে বীজ অ্যাভেলেবল না, আপনার এটাকে ক্রস ব্রিড ক্রস করে এটা আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে সিমেন আছে এটা দিয়ে আস্তে আস্তে আপনার ডেভেলপ করা যায়। আচ্ছা, মানে বীজগুলো এই করে এটাকে রিফাইন করে এই করে আর কি। এখন এটাকে যদি আমি 100% এইচএফ দেই, 100% এইচএফ দেই, এটার যে বাচ্চাটা বের হবে সেটা হবে এরকম ওই জয়টা। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে ওইদিকে যাই ভাইয়া।
মানে বাচ্চাটা বলতেছেন যে এরকম যখন আপনি হাট থেকে বা খামার থেকে গরু ক্রয় করেন, আসলে কোন বিষয়টা মাথায় রেখে গরুটা ক্রয় করেন যে জাতটা ভালো হতে পারে? এটা আসলে চোখে দেখলেই বোঝা যায়, যেমন এরকম কেস দেখানো কি সম্ভব কিনা। এটা আপনি যখন এটার সাথে ইনভলভ হবেন এবং আস্তে আস্তে আপনি এটা গ্রো করবে, আপনার মধ্যে আপনি এটা নিজে বুঝতে পারবেন যে কোন গরুটা ভালো। আচ্ছা, এটা আসলে শেখায় পড়ায় দেওয়ার মতো কিছু নাই, এটা এটা ভিতর থেকে আসবে। আচ্ছা, আমরা কিছু গরু দেখতে পাচ্ছি যে অনেকটা হেলথ স্বাস্থ্যগত দিক থেকে ভালো না, যেমন এই যে এটা কি দেশি গরু? না, এটা হচ্ছে জার্সি ব্রিড। জার্সি ব্রিড, তাহলে এটা ফিজিক্যালি গ্রোথটা এরকম কেন? এটার গ্রোথটা এরকম হচ্ছে, জার্সিতে দুধ হয় অনেক বেশি এবং ওর ফ্যাট অনেক বেশি থাকে, যার কারণে কি হয় আপনার দুধ দিলে ওর এই শরীরটা ঘাটতি হয়, আর দুধ দেওয়া গরুর শরীর ঘাটতি থাকবে, যেটার শরীর বেশি মোটা থাকবে ওইগুলি দুধ কম। কিন্তু আমরা যতটুকু শুনে আসছি যে জার্সি গরু কিন্তু অনেকটা ফিজিক্যালি গ্রোথটা ভালো হয়। না না, জার্সির সবসময় ছোট থাকবে, এটা ওই যে অনেকে বলে খাটো জার্সি আর লম্বা জার্সি বলে, লম্বা জার্সি বিষয় না, এই অরিজিনাল ব্রিড হচ্ছে এটা। মানে অরিজিনাল ব্রিডটা কি সেটা কি খাঁটি হয়? এটাই। এখন এটার মধ্যে আমাদের দেশে কি হয়েছে, এটার সাথে আমরা 100% ফ্রিজিয়ান একটা সিমেন্ট দিছি, 100% ফ্রিজিয়ান সিমেন্ট দিলে হবে, এই যে এটা 100% দিলে এটা হবে, সিমেন্ট দিয়ে আসলো এই যে জার্সি। আচ্ছা, এটা এটা কিন্তু ওর মারছে উন্নত হবে, এটাকে বলে লম্বা জার্সি। আসলে বিষয়টা এটা না, ওইটা হলো আপনার এই যে ফ্রিজিয়ান ক্রস হয়। আচ্ছা, ক্রস হয় আপনার এই যে এটা। আমরা যতটুকু জানি যে আপনি খামার যে করেছেন, এখন আসলে কতটুকু সফলতা পেয়েছেন বা একটা খামার করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে খামার করতে হয় বা মানে সফলতা অর্জন করতে গেলে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে? আসলে যে বললাম না, মূল বিষয়টা হচ্ছে যে আমি একবারে সব করবো না, খামারটা একবারে যে করতে যাবে তার লস হবে যদি তার অভিজ্ঞতা না থাকে। অভিজ্ঞতা বলতে অনেকে আছে যে ধরেন যে প্রশিক্ষণ নিয়ে খামার, না ওই প্রশিক্ষণে ওইটা কিছুই হয় না, আপনার প্র্যাকটিক্যাল অন্য জিনিস, থিওরিটিক্যাল এক জিনিস আর প্র্যাকটিক্যাল আরেক। কিন্তু আমরা যতটুকু জানি এটা সরকার থেকেও একটু উদ্বুদ্ধ করা হয় যে প্রশিক্ষণ নিয়ে, আপনি ন্যূনতম একটা জিনিস আপনাকে দিয়ে দেওয়া হয়, একটা ন্যূনতম একটা একটা কনসেপ্ট দিয়ে দেওয়া হয়, একটা ধারণা দিয়ে দেওয়া হয় আপনার ট্রেনিংটাতে, এই ধারণা অনুযায়ী আপনি কাজ করেন, আপনি ফিল্ড লেভেলে তখন আপনি দেখেন। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে, আমাদের তো আগে থাকতেই এটাতে থাকলে আপনার ট্রেনিং লাগবে না, যদি আপনার গরু একটা দুটা তিনটা গরু থাকে আপনার, আপনার এই গরুটা আজকে জ্বর হয়েছে, আপনি জ্বর হয়েছে কি করবেন, ডাক্তার আসলো, ডাক্তার বললো যে এটার এই হয়েছে, এই জন্য এটার কি ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট আপনি আপনার ডায়েরিতে টুকে রাখলেন যে এই ধরনের সিমটম ভবিষ্যতে দেখা হলে আমি এটা করবো, তখন আর পরবর্তীতে কিন্তু আপনার ডাক্তার লাগবে না। এইভাবে আস্তে আস্তে আপনার দিন যাবে, আপনি অভিজ্ঞ হবেন। আমার এখন গরু বীজ দেওয়ার জন্য ডাক্তার লাগে, আমার সারও তৈরি হয়ে গেছে, সার হইলে আর লাগে না, আর এমনি নর্মালি যে ছোটখাটো চিকিৎসা যেগুলি আছে, কোনটার কখন ক্যালসিয়াম দরকার, কোনটা কখন ভিটামিন দরকার, কোনটাকে কি দিতে হবে, এই জিনিসগুলো আল্লাহর রহমতে এখন আমার আমার। আচ্ছা, ক্যালসিয়ামের কথা যেহেতু বললেন যে একটা গরু যখন বাচ্চা দেয় বা ডেলিভারি হয় ওই সময়টা কি গরুর ক্যালসিয়াম শর্ট হয় কিনা? ক্যালসিয়ামটা শর্ট হয়ে থাকে বাচ্চা দেওয়ার দুই মাস আগে থেকে প্রচুর ক্যালসিয়াম কনজিউম করে বাচ্চা পেটে থেকে, এই সময় যদি তাকে বাইরের আউটসোর্সিং না করা হয় ক্যালসিয়াম, তাহলে ওর ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে, দেখা যায় যে মিল্ক ফিভার হয়। আচ্ছা, না আউটসোর্সিংটা করাটাই মানে মূল বিষয় না, তাকে খাদ্যের মাধ্যমে কিছু, ওটা ওটা আরো ভালো যদি আপনি কাঁচা ঘাস দিতে পারেন, এটা ডিপেন্ড করে কাঁচা ঘাসের উপরে এলো মেইন, আপনার খড় কুটো মানে ভুষি কুড়া বা এই ধরনের আমাদের যে দানাদার খাবার আছে এটা না দিয়ে আপনি গরু খামার পালন করতে পারবেন, গরু পালন করতে পারবেন যদি আপনার পর্যাপ্ত ঘাস থাকে, আর যদি ঘাস না থাকে আপনার খামার করা দরকার নেই, তার মানে ঘাসটা খাওয়াইতেই হবে, ঘাস লাগবে। কিন্তু অনেকে তো দেখি যে বড় বড় খামারে যারা সবাই ঘাস খাওয়ায়, আর যদি ঘাস কম খাওয়ায় ওই খামার লস হবে। আচ্ছা, মানে ঘাস কম খাওয়ালে লস হবে, লস হবে। আমরা এখানে আরেকটা কি জাত গরু যেন দেখছিলাম, আপনি বলতে চাচ্ছিলেন যে কোন গরুটা যেন বেশি দুধ দেয় বলছিলেন? ওইটা দেয়, এটাও দেয়, এটাও বেশি দুধ দেয়, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা। আচ্ছা, এটা কি আপনার কেনা? এটা আমি দামরি অবস্থায় কিনছি, মানে বাচ্চা দেয় নাই তখন ওই অবস্থায় কিনছি, ওই খামার থেকে যে খামার থেকে এটা ছিল এই গরুটা, এই গরুটা আমি 62,000 টাকা দিয়ে কিনছি, মাত্র 62,000 টাকা। 62,000 আনার পরে ও হিটে আসছে, বীজ দিছি, কনসিভ করছে, বাস কতদিন আগে? এটা হচ্ছে এটার 2 নম্বর ল্যাকটেশন পিরিয়ড, ফার্স্ট ল্যাকটেশন, 3 বছর।